ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের দাবিতে 72 ঘণ্টার আল্টিমেটাম ও অধিকার বঞ্চিত সাংবাদিক আন্দোলনের সাংবাদিক বৃন্দরা জেলা প্রশাসক মহোদয়কে তাদের বক্তব্যগুলো পেশ করেন এবং প্রেসক্লাবের বিগত দিনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। বিস্তারিত দেখুন ময়মনসিংহ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ আলী রিমনের প্রতিবেদনে। আমাদের অধিকার বঞ্চিত সাংবাদিক যারা আছেন তাদের যে আন্দোলন হবে, আমরা এই প্রেস ক্লাবে সবাই জানি প্রেস ক্লাবে অসাংবাদিক। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। অন্যতম সাংগঠনিক ভাবে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন সে কথা তিনি বলেছেন। আর আমরা তো সাংবাদিক, পেশাদার সাংবাদিক, দীর্ঘ সময় ধরে ময়মনসিংহের এই জনপ্রতিনিধি সংগঠন ময়মনসিংহ প্রেস ক্লাব, কিন্তু এই সংগঠনে পেশাদার সাংবাদিকদের অভাব এবং একটি বিরাজমান সিন্ডিকেট সেখানে আছে। আমরা বলতে পারি না, আমরা 72 ঘন্টা একটি আলিমেটাম দিয়েছি, এর মধ্যে আমরা নিশ্চয়ই আমাদের এই সংস্কার কর্মসূচি ময়মনসিংহ প্রেস ক্লাব পেশাদারদের, পেশাদার সাংবাদিকদের উপস্থিতিতে কাজ শুরু করবে এবং যা করণীয় সে কাজগুলো আমাদের সাংবাদিকদেরই করবে। তো আমি আপাতত সংহতি জানিয়ে একটু কথা বললাম, আমাদের কাজ আমরাই করছি। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজকে আপনার আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। আমাদের মূলত যে আন্দোলনটা নিয়ে প্রেস ক্লাব সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে সেই বিষয়ে আমাদের আন্দোলন, এবং আমরা চাই যারা আমরা সাংবাদিকতা করি প্রত্যেকটা সাংবাদিক এই প্রেস ক্লাবে এসে সকলে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এবং আমরা যে একটা বিষয় নিয়ে সবসময় সংকল্প প্রকাশ করতাম, নীতি সাহেব বলেছেন উনি আসলে উনি কোনো সাংবাদিক না, যার জন্য উনি কোনো সাংবাদিক সংগঠনের সাথে উনি সম্পৃক্ত থাকতে চান না, উনি চাই সকল সাংবাদিকদের সাথে সম্পৃক্ত থাকতে। তাই আমরা প্রেস ক্লাবে চাই প্রেস ক্লাব মানে সাংবাদিক সংগঠন সকল সাংবাদিকদের এখানেই সম্পৃক্ত থাকবে। আমাদের এই সম্পৃক্ততা থাকার জন্যই কিন্তু আজকে বিভিন্ন ধরনের সাংবাদিকদের মধ্যে বিভক্ত হয়েছে, সেই বিভক্ত আমরা চাই না, যার জন্য আমরা প্রেস ক্লাব সাংবাদিকদের জন্য থাকবে এবং সেই সাংবাদিক সংগঠন সাংবাদিকদের জন্যই কাজ করবে। ধন্যবাদ। আজকের এই আমার সকল প্রিয় সাংবাদিক বৃন্দরা, ভাই বোনেরা যারা আছেন, সবার সাথে আমি একত্রতা ঘোষণা করছি। আজকের এই আন্দোলনের আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে গিয়েছিলাম, সেখানে তিনি আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন, বলেছেন অতি বিলম্বে সে এখান থেকে পদত্যাগ করবেন, পদত্যাগ একটা চিঠিও আমাদেরকে তিনি রিসিভ করেছেন, তিনি আমাদেরকে দিয়েছেন, সেই বাস্তবায়নে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব। আমরা সবার সাথে একত্রতা ঘোষণা করছি। ধন্যবাদ। আমরা আজকে অধিকার বঞ্চিত সাংবাদিকরা দীর্ঘ 8 দিন যাবত